চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন এক চোর। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আব্দুল মান্নান। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়নের মধ্যম কাটাছড়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে। এস এম সেলিম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার দুপুরে কাটাছড়া গ্রাম দিয়ে একটি গরু নিয়ে যাচ্ছিলেন আব্দুল মান্নান। সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন, তবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কিছুক্ষণের মধ্যে খুঁজতে খুঁজতে গরুর মালিক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মোহাম্মদ নুরুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হন। চুরির বিষয়টি জানতে পেরে উপস্থিত জনতা মান্নানকে গণধোলাই দিয়ে জরুরি নম্বরে কল দেন। পরে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক রতন কান্তি দে ঘটনাস্থলে এসে আব্দুল মান্নানকে থানায় নিয়ে যান। এ বিষয়ে এসআই রতন কান্তি দে জানান, এই ঘটনায় গরুর মালিক নুরুল আমিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আটক মান্নান আন্তঃজেলা চোর চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সামনেই কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে গরু চোর চক্র ধীরে ধীরে সক্রিয় হতে থাকবে। এই সময়টাতে একটু অসতর্ক হলেই চক্রের সদস্যরা আপনার গরুটি নিয়ে লাপাত্তা হয়ে যেতে পারে। এই ঘটনায় নুরুল আমিনের ভাগ্যটা ভালো ছিল, যে কারণে চুরি যাওয়ার পরেও তিনি গরুটাকে ফিরে পেয়েছেন। আপনার ভাগ্য এতটা সহায় নাও হতে পারে। প্রিয় ভিউয়ার্স, তাই এইসব চোর চক্রের হাত থেকে বাঁচতে আমাদের আরও সচেতন হওয়া উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদের সচেতন হতে সহায়তা করুন। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।